খুমটাইত ফুটবল খেলত উত্তপ্ত পরিস্থিতি। গোলাঘাট জেলার খুমটাই আরক্ষী চকীর অন্তর্গত খুমটাই চাবাগিচার রাজহুয়া খেলপথারত অনুষ্ঠিত হওয়া এখন ফুটবল ম্যাচক এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। উল্লেখ্য যে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরের দরে এইবারও আয়োজন করা স্বাধীনতা দিবস কাপ ফুটবল প্রতিযোগিতার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডত হওয়া খেলখনের অন্তিম মুহূর্ত দুটা ফয়দর মাজত কাজিয়ার সৃষ্টি হয়। বনগাঁও আর খেন্দ্রুইটিং দলের মাজত অনুষ্ঠিত হওয়া তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক খেলখনের অন্তিম সময় এটা গোলক লো দুই গোলের সমর্থকের মাজত সৃষ্টি হয় এক অপ্রীতিকর পরিস্থিতি। অবশ্যই আরক্ষীয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনা সন্দর্ভত আজি ফ্যান্স ক্লাবের সভাপতিগুলো সংবাদ মাধ্যমের আগত প্রতিক্রিয়া প্রকাশ করে স্বাধীনতা দিবস কাপ ফুটবল প্রতিযোগিতার দেওবারের খেলখনের সন্দর্ভত এনেদরে মন্তব্য করে। যাকালি হ্যান্ডরাইটিং চাহ বাগিচা একাদশ বন বাগিচার একাদশের মাজত খেল পরিচালিত হয়েছিল। এই পরিচালনার ক্ষেত্রে আমি তো আর কমিটি হিসাবে আমি খেল পরিচালনার দায়িত্ব দিলোল পরিচালনা ভাল খেল কিন্তু অন্য দিনতে কালি ভাল খেল হয়েছে। শেষ মুহূর্তে গোল কোনোফালে নোহাত একবারে শেষত আধা মিনিট থাকোতে লড়া সাবস্টিটিউট চেঞ্জ করবলে মানে হেৰি করলে, তো সেই চেঞ্জ করবর সময় মানে রেফারির বল লাগবতো রানিংত এইটো মানে চেঞ্জ নকরে নিয়ম মানে ফুটবল হেৰি মতে, তো হয় থ্রো হব লাগবে কর্নার হব লাগবে কোথাও ফাউল বা হ্যান্ড বল হয়ে বল স্থগিত থাকিলে ডেড হব লাগবে তেতিয়া মানে চেঞ্জ হয়। তো তেওঁলোকে মানে চিঞৰি আছে চেঞ্জ চেঞ্জ, তো ৰানিঙত চেঞ্জ নকৰাৰ কাৰণে সেই আধা মিনিটৰ মুহূৰ্ততে গোলটো হৈ গ'ল। তো তেওঁলোকৰ মতে এইটো ভাবিছে যে আমি চেঞ্জ কৰা হ'লে আমাৰ হয়তো গোল নহ'লহেঁতেন, তেওঁলোকৰ ভাৱধাৰাটো সেইটো মানে সেইটোৰ কাৰণেই। তাৰপিছতে তেওঁলোকে খেল হেৰি কৰিলে মানে এই হুইচেল মাৰিবলৈ মানে হেৰি হৈছে আৰু মানে সিহঁতি মানে খেদি যোৱাৰ নিচিনা মানে। তাৰপিছত আমাৰ কমিটিৰ মানুহ আৰু ভি ডি পি লাগি পেলাই মানে তেওঁলোককে হেৰি রক্ষণাবেক্ষণ দিয়া হ'ল হেৰি আমাৰ ৰেফাৰি বোৰ্ডৰ আটাইকেইজনকে। তাৰপিছত আৰু দুই দলৰ মাজত অলপ মানে আমাৰ কমিটিৰ মানুহৰ লগত তেওঁলোকৰ অলপ আলোচনাৰ মাধ্যমে নিচতি নিচ নাই সেইটো হয় সেইটো নোহোৱা নহয় মানে সেই যে গোলটো যে হৈ যোৱাৰ লগে লগে মানে তেওঁ যে হেৰি মানে চেঞ্জ নকৰাটো দুখ তেওঁলোকৰ মতে। দৰ্শকো খেদি অহা দেখিছিলোঁ তো সেইটো তেওঁলোকৰ ছাপৰ্টাৰ মানে আচলতে খেলপথাৰ গৈ পেলাই ৰণাঙৰ ক্ষেত্ৰ হ'ল মানে হ'বতো সিমান নোৱাৰে সোনকালে, কিন্তু আনৰ দূৰৰ টীমটো সিমান হেৰি নকৰে। অঁ ছাপৰ্টত মানে ভাল বেয়াটো থাকেই, তাৰ মাজত মানে আমাৰ দুইটা দলেই ভাল খেলিছে এইটোক আমি ছাপৰ্ট কৰিছোঁ, কিন্তু খালি শেষ মুহূৰ্ততে এই আধা মিনিটেই আমাৰ কাল হ'ল মানে কালি আৰক্ষী আহিলে, আৰক্ষী আহিও মানে হেৰি মানে ঠিক শেষ হ'বলৈ হৈছে আৰু আৰক্ষী আহি পাইছে মানে। আপোনালোকে এনেই প্ৰশাসনৰ লগত ব্যৱস্থাটো যিটো কটকটীয়া নিৰাপত্তা ব্যৱস্থা এখন খেলত নাই, এইটো একদম ডি চি এছ পিৰ পৰা পাৰ্মিশ্যন গোটেইটো লোৱা আছে আৰু তেওঁলোকৰ কমাৰগাঁও থানা খুমটাই আৰক্ষী চকী গোটেই আমি ইনফৰ্মেশ্যন কৰা হৈছে মানে আহে, কিন্তু যোৱাকালি মানে অলপ লেট কৰিলে তেওঁলোকে। আৰু যোৱাকালি আমাৰ এছ পি অফিচৰ এডিশ্যনেল এছ পি আহিছিলে, তেওঁলোকৰ লগত কথা হ'ল, তেওঁলোকে মানে আজিৰ পৰা আৰু বেছি দিব মানে হেৰিটো তেওঁলোকে কালি কথা দিছে নিৰাপত্তা ব্যৱস্থা। কমাৰগাঁৱৰ অ' চি ছাৰো আছিলে, এছ ডি পিও আছিলে বোকাখাটৰ, কালি দিয়া নাছিল কালি নাই কালি আছিলে পুলি পলম হ'ল মানে অলপ মানে খেলৰ সামৰণিতে পাইছে। অঁ খুমটাইৰ পৰা বাবুল গগৈ ৰিপৰ্ট নিউজ নেষ্ট।